তো কাজের শুরুটার গল্প কি তোমার চলচ্চিত্রে মনে আছে হ্যাঁ মনে আছে আসলে এটা হয় তোমার পরিচালক সমিতির একটা পিকনিক ছিল আমাদের তো ওখানে বাবা যখন পিকনিকের তার আগে এমডিসি যায় তো ওখানে সবাই পরিচালক সমিতিতে সবাই ওখানে ডিসকাস করছিল যে একটা নতুন অ্যাড হয়েছে গ্রামীণ ফোনের ইন্ডিয়া থেকে একটা মেয়ে আনা হয়েছে পিচ্ছি মেয়ে খুব সুন্দর করে মেয়েটা কথা বলে তো বাবা অনেকক্ষণ বসে বসে শুনেছে ইন্ডিয়া থেকে মেয়ে তো বাবা ফার্স্টে ক্যাচ করতে পারেনি দেন হঠাৎ কোন অনেকেই জানতে জানতো না না তো তখন অনেকেই তখন আপনি কোন মেয়েটার কথা বলছেন ও যে ফয়সালের সাথে একটা মেয়ে অ্যাড করেছে মেয়েটাকে ইন্ডিয়া থেকে আনা হয়েছে কারণ আমাদের দেশের মেয়েরা তো এত কথা বলতে পারে না ইন্ডিয়া থেকে আনা হয়েছে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেছে তো বাবা তখন এই দেশে বলেছে তোমার মে তো কেউ বিশেষ করে না আমরা কেউ বিশেষ কইনি তো তোমার মে তো আমরা হ্যাঁ আমারই মে তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের পরিচালক সমিতির পিকনিকে আপনি মেকে নিয়ে আসতে হবে তাহলে আমরা বিশ্বাস করব তো ওই ড্রেস পরে ওই গেটআপ নিয়ে একদম সব কিছু सेम নিয়ে আমার মা বাবা দুজনেই আমাকে পরিচালক সমিতির পিকনিকে নিয়ে গেল ওখানে তো সবাই দেখে অবাক কি আসলেই এটা দেখি মানে সুব্রত দাদার মেয়ে দোয়লা পার মে তো তখন তো সব হুলুস্থুল অবস্থা তখনই কাজী হায়দ আঙ্কেলের সাথে দেখা হয় আমার মার তখন কাজী হায়দ আঙ্কেল আমার মাকে বলে দোয়েল তোর মেয়েটাকে আমাকে দিবি আমি আমার মিনি বানাবো তো তখন আমার মা বলে ঠিক আছে তাহলে আপনি আমাকে বলেন কি কি তখনই এখান থেকে কাজ শুরু হয় এখান থেকে কথাবার্তা শুরু হয় ক্যারেক্টারও আমার মার পছন্দ আমার সুবিধার জন্য যেহেতু আমি অনেক পিচ্ছি ছিলাম আমার সুবিধার জন্য আর যেহেতু আমার একটা অনেক বড় হিস্ট্রি আছে এই গ্রামীণ ফোন নিয়ে আমি বাবা ডাকবো না কাউকে আচ্ছা এই সুবিধারতে কাজী হায় আমার মা-বাবার ক্যারেক্টারে আমার মা-বাবাকেই নিল যাতে আমি খুব শান্ত করতে তো তখন ওখান থেকে তাও আমি মানা আঙ্কেলকে অনেক ভয় পেছিলাম এত বড় বড় দাড়ি তারপরে সেই কি অবস্থা তাও মানা আঙ্কেল আমাকে অনেক আদর করে কাজটা করেছে সারা দিন আমাকে চকলেট দিয়ে কোলে নিয়ে বসে থাকতো অনেক আদর করত তো এভাবেই করতে করতে পুরো কাজটা হয়ে যায় তারপরে তো এক এক করে কাজ করা শুরুই হয়ে যায় আচ্ছা বিজ্ঞাপনের কাজটা তো অল্প সময় ছিল ডায়ালগটা চলচ্চিত্রের কাজ যখন করতে গেলে তখন তো অনেক অনেক এত মুখস্থ করার সেটা মা কিভাবে মুখস্থ করিয়ে দিতেন তোমাকে আসলে দেখা যেত কি বলতো যে মা মনে করো যে আমি তোমাকে এখন বকা দিলাম এটা এটা বলো তুমি আমাকে কি বলবে তখন আমি বলতাম যে আমি এটা বলবো এটা না তুমি এটাকে একটু এভাবে বলো এই বলতে বলতে মানে এটা একটা একটা আমাদের ভিতরে ভিতরে সিচুয়েশন ক্রিয়েট করে ফেলতাম যে এটা যদি এখন আমাদের ভিতরে এরকম হতো বাসে এমন হতো কি হতো এই করতে করতে আসলে পুরো কাজটা করা আর আমি বুঝই নিই যে আমি কাজ করেছি যেহেতু আমার সাথে আমার মা বাবা ছিল তাহলে তো বুঝাই যায় না আর ইউনিটের সবাই এত কোঅপারেটিভ ছিল অনেক ভালো লেগেছে তখন কাজ করতাম বুঝিনি আমি কি করেছি একচুয়ালি অন্য আহ কাজগুলো যেরকম আহ ধরো কোনো হাসির বা আনন্দের কাজগুলো তো করা যায় কিন্তু অনেকগুলো ইয়েতে আমরা তোমাকে দেখেছি যে কান্না আসলে এত কান্না তখন কি হবে কাটতে আসলে কান্না কাটতাম তখন দেখা যেত আমি তো আর তখন এভাবে কাটতে পারতাম না তখন দেখা যেত সেটা এত ছোট একটা বাচ্চা তাই কিন্তু মনে হচ্ছে নেকি কানাডায় ঘটনা আসছে না কিংবা ওটা যখন আমি পারছি না আসলে তো তখন বুঝতাম না ইমোশনস এত তো এটা যখন হচ্ছে না তখন আমার আম্মু কি করত টাস টাস করে দুটো চড় বসিয়ে দিত গালের মধ্যে এরকম হতো না যে ডায়লগ দিতে দিতে ভুলে যাচ্ছ ন্যাচারাল জিনিস থাকতো যে কানতে কানতে তো পিছি বাচ্চারা এত কথাও বলতে পারে না ওই ন্যাচারালনেস এর মধ্যেই হয়ে যেত তারপরে কাজ হয়ে যেত আর কি